আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। অসীম দয়াময় ও পরম করুণাময় আল্লাহ তাআলার দয়া ও করুণায় আমিও অনেক বেশি ভালো আছি। ভিউয়ার্স, আজকে আপনাদের V1 ব্র্যান্ডের V3131 এই ডেস্কটপ অ্যাসিস্টি সম্পর্কে ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখবেন। V1 ব্র্যান্ডের এই অ্যাসিস্টিতে আপনি পাচ্ছেন একটি USB 3 পোর্ট ও একটি USB 2 পোর্ট। এছাড়া সামনের দিকে যদি লক্ষ্য করেন, দেখতে পারবেন 3টি RGB টাইপ লাইটিং ফ্যান রয়েছে, যদিও এগুলো RGB ফ্যান না, এগুলো RGB টাইপ। আমরা অনেকেই আছি যারা একটু কালারিং পছন্দ করি খুবই অল্প বাজেটের মাঝে, এবং তাদের জন্য কিন্তু এই ডেস্কটপ চ্যাসিসটি খুবই ভালো হবে। এবং এটি কিন্তু মিড টাওয়ার ডেস্কটপ চ্যাসিস, যাদের মিড বাজেটের ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন তারা এই চ্যাসিসটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। ভিউয়ার্স, V1 ব্র্যান্ডের V3131 মডেলের এই চ্যাসিসটিতে সাইড প্যানেল হিসাবে আপনারা পাচ্ছেন প্লাস্টিক প্যানেল, যদিও এটি খুবই উন্নত মানের প্লাস্টিক, নট গ্লাস প্যানেল। গ্লাস প্যানেল যেগুলো আছে সেগুলো তো অবশ্যই আপনাদের বলে দিব আমরা আমাদের প্রতিটি ভিডিওর প্রোডাক্ট রিভিউয়ের ক্ষেত্রে। অবশ্যই চেষ্টা করব যে প্রোডাক্টের মাঝে কি রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সাইডে এই সাস প্যানেলটি রয়েছে, এটি অনেক উন্নত মানের প্লাস্টিক, যেটি আপনার ভিতরের দিকে যদি লাইটিং হয় সেটি আরও সুন্দর দেখাবে। পিছনের দিকে একটি RGB ফ্যান লাগানোর জায়গা রয়েছে, আপনি চাইলে RGB ফ্যান লাগাতে পারেন, আপনি না চাইলেও একটি ফ্যান অবশ্যই আপনাকে লাগাতে হবে, চেসিং কুলিং ফ্যান। এতে আপনি যে সুবিধাটি পাবেন, আপনার ডেস্কটপ কম্পিউটারের মাঝের যে গরম এনভায়রনমেন্টটি থাকবে বা গরম বাতাসগুলো থাকবে সেটি ফ্লো হয়ে বাইরের দিকে বের হয়ে যেতে সহযোগিতা করবে। যে কোনো ডেস্কটপ চেসিস, সেটি কম দামের হোক বা বেশি দামের হোক, পেছনের দিকে একটি চেসিস ফ্যান আছে কি না লক্ষ্য রাখবেন। যদি না থাকে, RGB নাই হোক, আপনি অল্প দামের মাঝে একটি ডেস্কটপ চেসিস কুলিং ফ্যান পেছনে লাগিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার ডেস্কটপের মাঝে গরম বাতাসগুলো বের হয়ে যাবে। ভিউয়ার্স, এই চেসিসটিতে হার্ড ড্রাইভ বা অন্যান্য স্টোরেজ লাগানোর জন্য ক্যাবিনেট রয়েছে, যেগুলো আপনারা কেস ফিট করতে পারবেন। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি, যদিও পিছনে কিন্তু কোনো RGB ফ্যান নেই, জাস্ট আমি আপনাদের পরামর্শ দিলাম। ভিউয়ার্স, এই চেসিসটির যে পাশে কেবল ম্যানেজমেন্টের জন্য কিছু জায়গা রাখা হয়েছে, কারণ আমরা মিড বাজেট বা হাই বাজেট বা লো বাজেট যে ডেস্কটপই ক্রয় করি না কেন, কেবল ম্যানেজমেন্ট যদি একটু সুন্দরভাবে করা হয় সেক্ষেত্রে ডেস্কটপটি দেখতেও সুন্দর লাগে। সেক্ষেত্রে এই চেসিসটি রাখতে পারেন, সাইটে কিছুটা জায়গা রয়েছে যেখানে আপনি কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন। ভিউয়ার্স, এই ডেস্কটপ চেসিসটি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পেতে পারেন, আপনি অনলাইনে অর্ডারও করতে পারেন, প্রয়োজনে ভিজিট করতে পারেন। আরও বিস্তারিত তথ্যের জন্য www.r1computersbd.com। ভিউয়ার্স, আপনি যদি এই চেসিস বা V1-এর যে কোনো প্রোডাক্টের ডিলারশিপ নিতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।